সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আহলে হাদিসদের ধারা শুরু হয়েছে সাহাবা কেরামের যুগ থেকে, সেখান থেকে আজ পর্যন্ত চলে আসছে, বর্তমানেও চলছে। এই ধারা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। যদিও আহলে হাদিসদের এই সংস্কারমূলক কার্যক্রমে অনেকের অ্যালার্জি আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন তাদের পরিচয়ে, সে অ্যালার্জি থাকবে চিরকাল সেটা দ্বারা ইঙ্গিত পাওয়া যায়। সেটা গালিগালাজ হোক, নিন্দা করা হোক, তহমত দেওয়া হোক, মিথ্যারোপ করা হোক, যেটাই হোক না কেন, কারণ আহলে হাদিসদের কাজ হল সমাজ সংস্কার করা, মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থাৎ জীবনের সর্বক্ষেত্রে কোরআন এবং সুন্নার আলোকে আলোকিত করাই হলো আহলে হাদিসদের কাজ, আলহামদুলিল্লাহ। যখন এই কাজটা করতে যাবে কেউ, তখনই বাতিলপন্থীরা বা বেদাতিরা খেপে যাবে, এটা স্বাভাবিক। সূরা আরাফ 181 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামিম্মান খালাকনা উম্মাহ ইয়াহদূনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন। আমি যত কাফেলাকে, জাতিকে সৃষ্টি করেছি, তার মধ্যে একটি কাফেলা আছে, ইয়াহদূনা বিল হক, যারা হক পথে পরিচালিত হয়, ওয়া বিহি ইয়াদিলুন, এবং ওই হক দ্বারাই ইনসাফ প্রতিষ্ঠা করে, হকটা প্রতিষ্ঠা করার প্রচেষ্টা চালায়। এই আয়াতের আলোচনা করতে গিয়ে মুফাসসিরগণ, অধিকাংশ মুফাসসির একটা হাদিস টেনে এনেছেন, যেটা সহিহ মুসলিমের দ্বিতীয় খণ্ডের 84 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাযালু তায়ফাতু মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাসালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। এবং এই হাদিসটির উপরে সর্বশেষ বিশ্ববিখ্যাত, বিশ্ববরেণ্য মুহাদ্দিস আল্লামা ইমাম নাসিরুদ্দিন আলবানি রহিমাহুল্লাহ, তিনি বিস্তারিত আলোচনা করেছেন এর উপরে, যে এই কাফেলাটা কারা, কারা হক পথে পরিচালিত হবে এবং হককে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা চালাবে। এই হক বলতে কোনো মানুষের মস্তিষ্ক প্রসূত বা কারো চিন্তাধারা বা কারো দর্শন, থিওরি বা তরিকা বা কোনো মাঝহাব বা কোনো পথ বা পন্থা দ্বারা পরিচালিত হওয়া নয়, বরং যে হক নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে তার দ্বারা পরিচালিত হবে।
সূরা আল কাহফ 29 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কুলিল হাক্কু মির রব্বিকুম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন, আল হাক্কু মির রব্বিকুম, হক আসে তোমাদের প্রভুর পক্ষ থেকে, ফামান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে হক কেবলমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে, অর্থাৎ আমরা যেটা পেয়েছি কোরআন এবং সুন্নার মধ্যে এটা এসেছে সরাসরি কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এখন বাংলাদেশের সংসদে হক তালাশ করে পাওয়া যাবে না, কোনো হক সংসদে পাশ হবে না, জাতিসংঘের সদর দপ্তর থেকে হক বের হয় না, আন্তর্জাতিক আদালত থেকে হক বের হবে না, যেটা এসেছে আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, এটাই চূড়ান্ত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহি নাজিলে হওয়ার, অর্থাৎ ওহি বন্ধ হওয়ার পূর্ব পর্যন্ত এটা আসা বন্ধ হয়েছে। অতএব নতুন করে হকের নামে কেউ কোনো থিওরি বা দর্শন সৃষ্টি করতে পারবে না। ওই হক দ্বারা যারা পরিচালিত হয়, কিন্তু এখন তো খানকা থেকেও হক বের করে, মাজার থেকেও হক বের করে, কবর থেকেও হক বের করে। বাংলাদেশে যত পীর ফকির আছে তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা দর্শন এবং থিওরি আছে, যার কোনোটার সাথে কোনোটার যেমন মিল নাই তেমনি কোরআন হাদিসের সাথেও কোনো মিল নেই। কিন্তু এরপরে অধিকাংশ মানুষই এ সমস্ত থিওরি বা দর্শনের সাথে জড়িত, এমনকি আশ্চর্য যে অমুসলিম কাফের যারা কাদিয়ানি তারা পর্যন্ত হক প্রচার করছে বলে দাবি করে। নাউজুবিল্লাহ, কাদিয়ানিরা কি মুসলিম? কি কারো কোনো সন্দেহ আছে? স্পষ্ট মনে রাখবেন, যে কাদিয়ানিদেরকে কাফের বলবে না বা সন্দেহ করবে সে নিঃসন্দেহে পাকা কাফের, খাঁটি কাফের। অতএব সারা দেশের মুসলিম ভাই বোনকে বলবো, এক বাক্যে বলবেন কাদিয়ানিরা কাফের, তারা মুসলিম নয়। দুই, যারা এই রাষ্ট্রের পৃষ্ঠপোষক তাদের প্রতি আহ্বান জানাই, সাংবিধানিকভাবে সংসদে আল্লাহর রাসূলের সম্মান বাঁচানোর জন্য, ইসলামের মর্যাদা রক্ষার জন্য অতি তাড়াতাড়ি দ্রুত কাদিয়ানিদেরকে কাফের এবং অমুসলিম ঘোষণা করুন। এ দাবি আমরা বহু আগে থেকে করছি, আজকেও করছি, যতদিন এদেরকে এ দেশ থেকে কাফের এবং অমুসলিম ঘোষণা না করা হবে ততদিন এই দাবি করেই যাব ইনশাআল্লাহ। তারাও নাকি হক দেয়, এটা আশ্চর্য, যাতে কোরআন এবং সুন্নার সাথে কোনো মিল নাই। এক শ্রেণীর লোক আছে, আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক দোয়া করি, ওরা বলে যে হাদিস জাল হয় না, এরা বোকার স্বর্গে বসবাস করছে এখন। একটা তৈরি হাদিসের আলোকেই কিন্তু গোলাম আহমদ কাদিয়ানি এই শয়তানটা নবী দাবি করেছে। আপনারা বলেন তো দেখি, লা নাবিয়া বাদি ইল্লা ইয়াশা আল্লাহ, আমার পরে কোন নবী আসবেন না, আল্লাহ চাইলে আসতে পারেন, ইল্লা ইয়াশা আল্লাহ, আল্লাহ চাইলে আসতে পারেন আসতে? হ্যাঁ, আবার বুঝেন, ইল্লা ইয়াশা আল্লাহ,
আল্লাহ চাইলে কি হয় না, এটা হবে না? মাশাআল্লাহ ভাই, দাঁড়াও তুমি। এই ছেলে সুন্দর উত্তর দিয়েছে, উত্তরটা কি হবে? আল্লাহ চাইবেন না। বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ চাইবেন না, এটাই সঠিক উত্তর। লা নাবিয়া বাদি, এটা সহি বুখারীর হাদিস। তারপরে এসেছে আনা খাতামুন নাবিয়িন, কিন্তু লা নাবিয়া বাদির সাথে এক ইবলিশ শয়তান যোগ দিয়েছে ইল্লাইয়াশা আল্লাহ, এতটুকু যোগ দিয়েছে। সহি অংশের সাথে জাল অংশ যোগ দিয়েছে। আচ্ছা, এই হাত এটা যে জাল হাদিস, এটা যদি কেউ বিশ্বাস না করে, ও ইমান থাকবে ও মুসলিম থাকবে না? ওকে বিশ্বাস করা ফরজ যে অংশটুকু জাল হাদিস, যে জাল হয় এটা তো পরিষ্কার। শুধু আহলাদিসদেরকে গালিগালাজ করেন যে এটা জাল হাদিস বলে, শুধু আহলাদিসরাই বলে এটা জাল, এটা জৈব, এটা বেদাত, এটা শিরিক, এটা চলবে না, এটা হারাম, এটা নাজায়েজ। আরে আহলাদিসদের মুখেই শুনবেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে গেছেন, বেদাতিদের মুখ দিয়ে কোশ্চিন কালেও বেদাতের বিপক্ষে কথা বলার কোনো সুযোগ না। যারা মাজার পূজারী তারা কোনো শিরিকের বিরুদ্ধে কথা বলবে না, প্রশ্ন আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিমের হাদিস প্রথম খণ্ডে 84 পৃষ্ঠা এসেছে, বাদাল ইসলামু গরীবান ওয়া সাইউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলামের আবির্ভাব হয়েছিল অল্প কিছু সংখ্যক মানুষের মধ্যে, গুরাবা প্রবাসীর মতো অপরিচিত মানুষের মাধ্যমে। ওয়াসাইউদু কামা বাদা, ইসলাম আবার চলে যাবে এই অল্প সংখ্যক মানুষের মাঝে। একটু মনটা খারাপ হয়, সংখ্যা কমতেই থাকবে, এটা কেমন হলো? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুষিয়ে দিয়েছেন পরের বাক্যে, ফাতুবা লিল গুরাবা, এই অল্প সংখ্যক মানুষের জন্যই রয়েছে জান্নাতে প্রতিষ্ঠিত তুবা গাছের সুসংবাদ। আলহামদুলিল্লাহ বলেন, তুবা দ্বারা নাসিরুদ্দিন আলবান রহিমাহুল্লাহ বিশেষ করে ব্যাখ্যা দিতে চেয়েছেন যে হাদিসটা বোঝা যায় বিশেষ একটা সুসংবাদ তুবা গাছের, এটাই বোঝা যায়, তিনি হাদিস দ্বারা প্রমাণ দিয়েছেন, অথবা সুসংবাদ এর অর্থ করা যায়। তবে সংবাদটা আনন্দের, এতে কোনো সন্দেহ নেই। 16736 নম্বর হাদিস মুস্তাদে আহমদের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলছেন, যেটা ইবনু মাসুদ থেকে এসেছে, হাদিসের সনদ সহি। এই হাদিসে তাদের পরিচয় দিয়ে বলছেন, ওহুমুল্লাযীনা ইসলিহুন মা আফসাদান্নাসু মিন বাদি মিন সুন্নাতি। এই সমস্ত লোক তারাই, ইসলিহুন, যারা সংস্কার করে, সংশোধন করে, মা আফ